फूलों का तारों का सबका कहना है, 1000ों में मेरी बहन है, आई लव यू दीदी भाई। तुम्हें कि यूट्यूब থেকে টাকা পেয়েছো? তুমি প্রেগন্যান্ট? যদি তোমরা কোথায় হানিমুন করতে গেছো? তোমার এজ কত? আমার এজ নোটটা হেড কমেন্ট। ইয়ো বাবা, ঘরে লক্ষ্মী আসতে চলেছে তাই তো দিদি। আরে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং। তো পেছনে দেখতে পাচ্ছো 50K। তো আজকে আমার ইউটিউব ফ্যামিলি মানে আমার ছোট্ট ইউটিউব পরিবার আজকে 50K প্লাস ছাড়ালো। তো সবই হয়েছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের জন্য। তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আজকে আমি এই জিনিসটা আজকে হয়তো আমার পরিবারে হতো না। তো আমরা তো খুবই হ্যাপি আর আমাদের মতো করে এই জিনিসটাকে আমাদের সাথে শেয়ার করবো বলে। তো তার উপলক্ষে আমি দুটো পিক হলো কি পোস্ট করেছিলাম কমিউনিটিতে, যে কিউএনএ ভিডিও আনবো এই আনন্দ উপলক্ষে। তো তোমাদের বলেছিলাম যে ছবিতে কমেন্ট করতে যার মনে যা যা প্রশ্ন আছে আমাকে নিয়ে, ইভেন তোমাদের দাদাকে নিয়ে। তো তোমরা অলরেডি করে ফেলেছো, ইভেন তোমাদেরকে টাইমও দিয়েছিলাম 8টার মধ্যে কমেন্টগুলো করতে। তো আমরা সেইগুলো নিয়ে বসে পড়েছি কমেন্টের মানে উত্তর প্রশ্ন উত্তর নিয়ে। তো ফার্স্ট প্রশ্ন যেটা হচ্ছে সেটা তোমাদের দাদা শুরু করবে। ফার্স্ট প্রশ্ন, রাখি ব্লগ, তোমার বাড়ি কোথায় বলে দে। আমার বাড়ি হচ্ছে হাবড়া। এবার হাবড়ার এক্স্যাক্টলি কোথায় সেটা আমি তোমাদেরকে বলছি, উত্তর হাবড়া পালবাড়ি সেবা সংঘ ক্লাব বললে যে কেউ আমাদের মানে পালবাড়ি বললে আমাদের বাড়ি মানে চিনিয়ে দেবে। তো আমার বাড়ি হচ্ছে হাবড়া। তো টুটা বলে একজন তারও একই কোশ্চেন, হাবড়া। তো তুমি নিশ্চয় উত্তরটা পেয়ে গেছো। তো নেক্সট দীপক বাউড়ি, তোমার কি লাভ ম্যারেজ করে বিয়ে বিয়ে করেছো কিনা জিজ্ঞেস করছে। অবশ্যই আমাদের লাভ ম্যারেজ, ইভেন লাভ ম্যারেজ বলে এইরকম একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম। তো যারা নতুন ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার আছো তারা হয়তো জানো না, তাই জন্য হয়তো কমেন্ট গুলো করছো। তো হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। কোনটা আছে না লেখা, বর কি করে? তুমি কি করো সেটা তুমি বলো। তোকে জিজ্ঞেস করেছে, তুই সেটা বলো। তো আমার বর মানে তোমাদের দাদা একটা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে জব করে। এসএসআর আমির, যদি তোমাদের মধ্যে সত্যি কারোর ঝামেলা হয় তাহলে তোমরা কি করো? এটা তোমার দাদা বলবে, এটা আমি জানি না। আমি তো সবসময় মারা বড় চাই, সবসময় ঝামেলা হোক। প্রত্যেকবার এই যে একটু আগে ঝামেলা হচ্ছিল, মানে হয় না যে মানুষ যখন অনেক বড় হয়ে যায় তখন তার আরেকজনকে পাত্তা দেওয়া যায় না। তো সেম সেম পুরো সেম একদম সেম টু সেম জিনিস, এবং যখন ঝামেলা হয় তখন চাইছে ঝামেলাটাকে আরো কন্টিনিউ হতে থাক, কোনো রিপারকাশন নেই যে হ্যাঁ চলো ঝামেলাটা হয়ে গেছে, ঝামেলাটা থামানো যাক, যে মানে ঠিকঠাক করা যাক। কোনো রকম কোনো আজ পর্যন্ত কোনোদিনও করেনি, আমার মনে হয় না ভবিষ্যতে কোনোদিনও করবে। তার মানে তুই ঝামেলাটা থামাস তো? ইয়েস। হ্যাঁ সেটা বল, বাড়তি কথা না বললে তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা মানে কি বলবো মানে প্রচুর এসছে, বল সেই কোশ্চেনটা কি। যেমন এমটি গেমার, বেবি কবে নেবে? এটা একমাত্র আমি নেবো বেবি। বেবিটা কি আমার পেটে আসবে? এইসব নোং এতটাও ডিপলি না গিয়ে বলাটাই বেটার, এইরকম বললে লজ্জা পাবে না স্বাভাবিক মেয়েরা। তো সব হাজবেন্ডরা কি এরা ভিডিওতে এই ধরনের কোয়েশ্চেন পেলে তারা তাদের হাজবেন্ডাই অ্যান্সার দেয়। তো তুমি দাও প্লিজ, আমি লজ্জা পাচ্ছি। আমি কি দিই অ্যান্সার দেবো? ওটা মানে আছে চিন্তা ভাবনা অবশ্যই, মানে বেবি তো নিতেই হবে, সেটা এখনো ডিসাইড করিনি। কারণ নিজেদেরকে একটুখানি টাইম দিয়ে নিজেদের মতো করে একটু গুছিয়ে নিই, কারণ এমনিতে আমরা একটু নিজেরা ঘেটে আছি, একটু ঘেটে আছি। তো যার জন্য আবার একটা যদি সেই জিনিসটা চলে আসে তো অটোমেটিক্যালি আমি চাই না যে যেই আসুক না কেন সেখানে আর একটা প্রবলেম ক্রিয়েট হয় বা সেখানে তাকে প্রবলেমের মধ্যে দিয়ে থাকতে হয়। তো সবকিছুটা আর কি ম্যানেজ করে নিয়ে তারপরে এই প্ল্যানিংটা হবে। তো এই কোশ্চেনটা অনেকের ছিল, তো সবার জন্য একবারে অ্যান্সার দিয়ে দিয়েছি। তবে খুব বেশি দেরিও না আবার খুব তাড়াতাড়িও না, হবে তাই তো? হ্যাঁ, বেঙ্গলি ব্লগার কিয়া, ওই একই দিদি, কোথায় বাড়ি তোমার বলে দেওয়া হয়েছে। হাবড়া। পূজা ব্লগ, তোমার ফার্স্ট পেমেন্টের ভিডিও বানাওনি কেন? বানাইনি কেন? কেন বানাইনি? অ্যাকচুয়ালি ফার্স্ট পেমেন্টের ভিডিওটা বানানোর এই কারণে, কারণ তোমরা জানো যে চ্যানেল জি ডিমনেটাইজেশন হয়ে গেছিল জাস্ট পেমেন্ট পাওয়ার দুদিন পরে, তো যার জন্য আর করা হয়নি। তবে ইচ্ছা আছে, করব। ইচ্ছা আছে, অলরেডি দুটো পেমেন্ট পেয়ে পাওয়া হয়ে গেছে। এটাও বলে দিলাম আমরা দুটো পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, তো সেটা নিয়ে একদিন তোমাদের সাথে ভিডিও করব, শেয়ার করব যে কত কি পেলাম না পেলাম, ঠিক আছে? বিপাশা সিং একই জিনিস লিখেছে, দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলে দেওয়া হয়েছে। আশিস চ্যাটার্জি বাউল, তোমার বাড়ি কোথায়, সেম কোশ্চেন।
আরকে রিঙ্কিস লিখেছে, তুমি কি ইউটিউব থেকে টাকা পেয়েছো? হ্যাঁ বলে দিয়েছি, আমরা ইউটিউব থেকে অলরেডি দুবার পেমেন্ট পেয়ে গেছি। কোম্পানির লাভ স্টোরি লিখছে যে কতদিন ইউটিউব করছো, তো আমাদের টোটাল 1 বছর কমপ্লিট হয়নি, 10 মাসে পড়লো, তো 10 মাস হয়ে গেল আমরা ইউটিউব করছি। তারপর লিখছে সুয়াতি ব্লগ, দাদা আর তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। তারপর লিখছে যে সুপর্ণা রায়, তোমার বাড়ির কথা, দাদাভাই কি করে? আমার বাড়ি হাবড়া, দাদাভাই একটা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে জব করে। কিরণ কিউট ফ্যামিলি লিখছে, কতদিন হলো বিয়ে হয়েছে দিভাই? আমাদের এই 2 বছর কমপ্লিট হলো। তারপর ইমন আহমেদ লিখছে, তুমি প্রেগনেন্ট? না, আমি প্রেগনেন্ট অ্যাকচুয়ালি, আমি বিয়ের আগে খুবই রোগা ছিলাম। এবার বিয়ের পর কি হয়েছে, বিয়ের আগে তো স্কুলে যেতাম, টিউশনই করতে যেতাম, ইভেন নিজে টিউশনে যেতাম, তো হাঁটা চলা নানানভাবে হতে থাকতো, যার জন্য আর খেয়ে দিয়ে ওই যে রিল্যাক্স করে শুয়ে বসে থাকার ব্যাপারটা খুবই কম ছিল। আর এখন তো বিয়ের পর ঘরের মধ্যে সবসময় থাকতে হয়, খুব বেশি বেরোনো হয় না, যার জন্য খেয়ে শুয়ে বসে একটু হেলদি হয়ে গেছি। তো অনেকে দেখে মনে হয় যে হ্যাঁ আমি সত্যি প্রেগনেন্ট কিনা, না আমি প্রেগনেন্ট না। তো তারপর হচ্ছে যে বিজয় সরকার, দিদি তুমি বেবি নিবে কবে, আর তোমার কি ছেলে না মেয়ে হলে বেশি খুশি হবে? এটা একদম আমার একটু হ্যাভি হ্যাভি কমেন্ট করেছে। তো আমার অবভিয়াসলি মেয়েই খুব ভালো লাগে, মেয়ে বেবি হলেও খুব ভালো লাগে, বাট ছেলে বেবি হোক আর মেয়ে বেবি হোক, যে যে কেউ হোক না কেন, সে আমাকে আর ওকে বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে। তো আমার আমার পার্সোনালি আমার মেয়েই ভালো লাগে। তোর নো কমেন্ট। নেক্সট হচ্ছে প্রিয়ালি শুভঙ্কর, তুমি প্রেগনেন্ট দিভাই? নো আমি প্রেগনেন্ট না, আই লাভ ইউ, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তো তার নেক্সট হচ্ছে প্রিয়া প্রামাণিক, তুমি খুব ভালো দিভাই। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও খুব ভালো, ইভেন তুমিও খুব ভালো। তুমি কি ইউটিউব থেকে টাকা পেয়েছো? প্রিয়াস পুরকিত, প্রিয়াস পুরকিত, হ্যাঁ আমি ইউটিউব থেকে অলরেডি টাকা পেয়ে গেছি। বিমরেশ মন্ডল লিখেছে, তোমার এক্স বিএফ এর নাম কি বল? তোর এক্স বিএফ এর নামটা বল বল। আমার এক্স বিএফ বলতে বিএফই ছিল না কোনো, তবে রব কেন মারছিস ভাই, কেন রব মারছিস? আমি তো ওকে প্রপোজ করিনি, আমাকে দেখে প্রপোজ করেছিল, তো সো সেটাকে আমি বিএফ মনে করি না, তবে আমার প্রতি অনেকে ক্রাশ ছিল। এটাই কি উত্তরটা বুঝতে পারি না, কোশ্চেন না চালাকি করে করেছে। এক্স বিএফ মানে কি? এখন আমি তোর হাজবেন্ড, আমি তো বয়ফ্রেন্ড ছিলাম। আমার এক্স বিএফ এর নাম হচ্ছে গোপীনাথ পাল, ওরফে গোপী। সো নেক্সট হচ্ছে গৌরব গেমিং, তোমাদের বাড়িতে কতজন আছে? আমাদের বাড়িতে টোটাল আমরা 6 জন ফ্যামিলি মেম্বার আছি। নেক্সট হচ্ছে টোটাল লিখেছে, তোমার আর দাদার বয়স কত? আমার বয়স হচ্ছে 22 আর তোমার দাদার বয়স হচ্ছে 26। অ্যাঞ্জেল সুমি লিখেছে, বেবি কবে নিচ্ছ বাবা? এই সেম কোয়েশ্চেন কত আছে। আর তোমার বিয়ের আগের একটা পিক দেখাও, যাতে তোমার তোমাকে খুব ভালো লাগে। তো বেবি কবে নিচ্ছ? এখনো দেরি আছে মোটামুটি। আর তোমার বিয়ের আগের একটা পিক দো, ডেফিনেটলি পিক দেব, যাতে তোমার খুব ভালো লাগে। হ্যাঁ নেক্সট হচ্ছে ফাল্গুনে আচার্য, দিভাই তোমার এজ কত আর আমার নামটা বলবে ভিডিওতে, আর খুব ভালো থাকবে তোমরা। আর আমি তোমাদের ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করি না, এই ফার্স্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। তো তুমিও খুব ভালো থেকো, আর আমার এজ হচ্ছে 22। মাই ভিলেজ লাইফ, দি তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল? আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমার রিসেন্টলি একটা ব্লগ ভিডিও যেটা প্রাইম ভিডিও করেছিলাম ওটা ভাইরাল হয়েছে। আর শর্ট ভিডিওর মধ্যে প্রচুর ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়েছে, মোটামুটি তাও 10-12টার বেশি আছে আরো, আমার এক্স্যাক্টলি মনে নেই কতগুলো। নেক্সট হচ্ছে পূজাস ব্লগ, তোমার এজ কত তাহলে সুবিধা হয় দিদি? বল দিদি বলবো নাকি নাম ধরে ডাকবো? আমার এজ হচ্ছে 22, এবার তুমি বুঝে নাও, আমাকে দিদি বলবে না বোন বলবে? দেবপ্রিয় বাপন লিখেছে, এত সময় কিভাবে হলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম? এত সময় কি করে হলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম? এত সময় না, 10 মাস ধরে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম হয়েছে, সময়টা আমাদের কাছে অনেকই, বাট অনেকের তো 1-2 মাসের মধ্যেও হয়ে যায়, বাট এটা আমার আমাদের কাছে অনেকটাই সময়। নেক্সট হচ্ছে দেবপ্রিয় বাপন লিখেছে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। বাবলি বাবলি লিখেছে, ফুলো কা তারকা সবকা কেনা হে 1000 মে মেরি বেনা হে আই লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু বাবলি। বাতকুলা প্রাইম গার্ল লিখেছে, দিদি তোমার ফেভারিট সং কি? দিদি প্লিজ নামটা নিও। বাতকুলা প্রাইম গার্ল, আমার ফেভারিট সং
ফেভারিট সং ফেভারিট বলে কি সেরকম কিছু নেই, আমার বেশিরভাগ হ্যাপি থাকলেও কি নর্মাল স্যাড থাকলেও কি আমার স্যাড সংটা না বেশি সবসময় ভালো লাগে। স্যাড সং এর মধ্যে প্রচুর আছে, যেমন অরিজিতের বেশি স্যাড সং গুলো আমার বেশি ভালো লাগে। তো নেক্সট হচ্ছে কোয়েল মালাকার হাই বাই, আমার নাম কোয়েল মালাকার, আমার নাম তোমাকে আমার আমরা না তোমাকে ভীষণ কিউট লাগে গো, আমার না তোমাকে ভীষণ কিউট লাগে গো জানিও, আর তোমার সব ভিডিও গুলো আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ কোয়েল। দেখি লাইক দিয়ে একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওতে একবার আমার নাম নিও, আর প্লিজ দি ভাই, আর এন্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ, আর সুস্থ থেকো, বাই বাই কোয়েল মালাকার, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। তারপর লিখেছে নাস পারভিন, তুমি নিজের হাজবেন্ডকে কেন এমনি করো, অনেক সম্মান দাও বুঝি বুঝলে, অনেক সম্মান দাও বুঝলে, তুমি ভাবো এমনি করলে তোমাকে ভালো দেখায়, বাট এটা টোটালি রং, নো কমেন্টস। পল্লবী মন্ডল, আমার প্রশ্ন হচ্ছে দিভাই তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, বাড়িতে কে কে আছে, বাড়িতে আমরা 6 জন ফ্যামিলি মেম্বার আছি, আর আমি তোমার প্রতিদিনের ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, আর এগিয়ে যাও দিভাই, পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তোমরা আমার পাশে থেকো। তারপর অনামিকা কুন্ডু, অনামিকা কুন্ডুর অনেক কোয়েশ্চেন আছে, সে লিখেছে তোমার আর দাদা দুজনের এজ কত, আমার এজ 22, তোমার দাদার তোমার দাদার এজ হচ্ছে 26, তোমাদের কি লাভ ম্যারেজ, আমাদের লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ হলে তোমাদের লাভ লাইফ কতদিনের, আমাদের প্রায় 3 ইয়ার্স এর কমপ্লিট হলো, 3 ইয়ার্স 2 মান্থ 3 মান্থ এরকম হবে, তোমাদের বিয়ে কবে হয়েছে, আমাদের বিয়ে হচ্ছে 2020 সালের 26শে ফেব্রুয়ারি। মনিদিবা পাত্র লিখেছে বৌদি তুমি কেমন আছো, এই যে মানে মনিদিবা পাত্র আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বৌদি, তোমরা কোথায় হানিমুন করতে গেছো? আমরা লকডাউনে হানিমুন করতে গেছি বাড়ির মধ্যে, করোনা করোনা আমাদের হানিমুন করে দিয়েছে, আমরা হানিমুন কোথাও করতে যাইনি। জানাময় কল্যাণ, আমি তোমাকে লাইক করি, মিস ইউ, খুব খুব ভালো থেকো, আমি তোমাকে মিস, তুমি লাইক করো, মিস ইউ, খুব খুব বন্ধু, আচ্ছা আমি তোমাকে লাইক করি, মিস ইউ, খুব খুব বন্ধু, আচ্ছা আমাকে মিস করে, আচ্ছা আচ্ছা বুঝলাম। খুশি খেয়াল জ্যোতি, খুশি খেয়াল জ্যোতি লিখেছে তুমি এত সুন্দর গানো, এই ছোট্ট বোনের ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ, ভালো ভালো কমেন্ট পড়লে কার না ভালো লাগে, খারাপ খারাপ কমেন্ট পড়লে সত্যি খুব খারাপ লাগে, আর ভালো ভালো কমেন্ট পড়লে সত্যি খুব ভালো লাগে, আমি এত কিউট, বাবা কেউ তো অ্যাটলিস্ট বললো কিউট, থ্যাংক ইউ সো মাচ, তুমিও খুব কিউট। জ্যোতি রোজ লিখেছে তুমি যখন প্রচন্ড পরিমাণে রেগে যাও তখন দাদা ভাই তোমার রাগ ভাঙাবে কিভাবে, আর 50K এর জন্য কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, এবার বল রাগ ভাঙাবে, রাগ ভাঙাবে কি করে, জলদি জলদি। তো রাগ ভাঙানোটা তো মানে অনেক ডিফিকাল্ট বিষয়, কারণ রাগটা করাটা তো তোর কাছে অনেক ইজি বিষয়, তো সেভাবে রাগ ভাঙাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, মানে সেটা বিভিন্ন রকমের পন্থা আমাকে নিতে হয় রাগ ভাঙানোর জন্য, ভালো খারাপ সব রকমের, সত্যি মিথ্যা কথা সব ধরনের পন্থা নিতে হয়, তো সেটা কিছু করার নেই, রাগ করাটা এনার একটা মানে হ্যাবিটের মধ্যে আছে, তো যে করে আমাকে সেভাবে বিভিন্ন রকম ভাবে মানায়, ওভাবে পার্টিকুলার কোনো হয়ে নেই, বাট যখন যেটা মনে হয় তখন সেরকম ভাবেই মানাতে হয়। নেক্সট অঞ্জনা শাহ, হাই রিভাই কেমন আছো বলো, ভালো আছি, তুমি কেমন আছো অঞ্জনা, তোমার ভিডিও রোজ দেখি, বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, আর 50K এর জন্য কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ভালো থাকো, তুমিও খুব ভালো থেকো। নেক্সট হচ্ছে নারায়ণ দে, দিদি তোমরা কেমন আছো, নাইস ব্লগ, আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য। নেক্সট হচ্ছে ফেন্স বেগম লিখেছে দিদি তোমার এজ কত, আমার এজ হচ্ছে 22। মায়া বেগম লিখেছে নোট নোটটা হেট কমেন্ট, ইয়ো বাবা তোমার কি লজ্জা করে যখন রোমান্টিক প্র্যাঙ্ক করো, সত্যি কথা বলতে হ্যাঁ লজ্জা করে। নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান ব্লগ, খুব সুন্দর লাগে দি ভাই তোমাকে, আমিও খুব কষ্ট করে ভিডিও বানাই আমার পাশে থাকো, ডেফিনেটলি তোমরা আমার পাশে থাকো, তোমাদের পাশে না থাকলে হবে, ডেফিনেটলি আমি তোমাদের পাশে আছি, সাপোর্ট করব এইভাবেই, তোমরাও আমাকে সাপোর্ট করে যেও এইভাবে। নেক্সট হচ্ছে অঙ্কিতা কর্মকার, দি ভাই কেমন আছো, খুব ভালো আছি, তোমার হাসিটা খুব সুন্দর লাগে, লাভ ইউ দি, থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য স্পেশালি করে। নেক্সট হচ্ছে মৌসুমি ব্লগস উইথ লাভ, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি আলী আহমেদ লিখেছে ঘরে লক্ষ্মী আসতে চলেছে তাই তো দিদি, এটা কি কমেন্ট, লক্ষ্মী আসবে না কি আসবে পরে দেখা যাবে, যখন লক্ষ্মী আসবে না কার্তিক আসবে সেটা নিয়ে কোনো ম্যাটার না, বাট এখন আপাতত না, দেরি আছে এখনো। অ্যামাজিং ইন্ডিয়ান ফুড,
আচ্ছা দি ভাই, তোমার এজ কত? আমার এজ 22। আর তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এই ইয়ারে। আর কবে বেবি নেবে এর বিষয়ে কিছু বলো, এটাই শুনতে চাই তোমার মুখ থেকে। আমরা বেবি নেব হচ্ছে, আমার 2 বছর এই কমপ্লিট হলো, তো এখনো ধরে নাও খুব বেশি না আবার খুব কাছেও না, মোটামুটি দিনটা দেখতে পাবে খুব তাড়াতাড়ি, যা বলেই দিলাম। গোপাল দাস লিখেছে, বিরিয়ানি না রাইস জানিও দিদি, বিরিয়ানি। আর তুহিনা ব্লগ লিখেছে, বলছি দিদি ভাই তুমি তা কাকে দেখে ইউটিউব ভিডিও করতে পারছো, বা কাকে দেখে তুমি ভাবলে যে একজন ইউটিউবার হবে? কাকে দেখে ইউটিউব ভিডিও করছি, অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার না। আমরা যখন এখান থেকে আফটার লকডাউনে যখন আমরা ব্যারাকপুরে শিফট হয়ে যাই, তখন যখন ও অফিসে যেত তখন সারাদিন আমার একা একা কাটতো না, তখন আমি কোনো জব করতাম না, কোনো কিছু করতাম, কোনো কিছু বলতে টিউশনে ফিউশনে সেরকম কিছু করতাম না, বাড়িতেই থাকতাম, 3 বেলা রান্নাবান্না করছি আর ফোন দিয়ে গুতাতাম। তো এরকম ইউটিউব দেখতাম, সবাই নর্মালি হাউস ওয়াইফরা দেখতাম, বাড়িতে বসে ব্লগ বানাতো, নানানভাবে ভিডিও করতো, তারা তাদের ডেইলি লাইফে যেরকম ভিডিও করছে, যা করছে সেগুলো শেয়ার করতো। তো সেরকম দেখে আমারও একটু মানে মনে ইচ্ছে জাগলো যে তাহলে আমিও কেন পারবো না করতে। তো সেই থেকে আর কি ইচ্ছেটা, পার্টিকুলার এরকম কেউ নেই যে একে দেখে আমার ইউটিউবে আসা আর মনে হয়েছিল যে আমি একজন ইউটিউবার হব। তো সোনালি ইন্দ্র লিখেছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ক্রাফট ক্রিয়েশন ওয়াইফ ফামিদা, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আর কে রিঙ্কিজ লিখেছে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। মুন্নির খেলাঘর লিখেছে, তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। তোমার ফেভারিট ফুডস কি? ফেভারিট ফুডস হচ্ছে পেয়ারা। ধরো তোমার বাড়ি, পেয়ারাটা বেশি ভালো খেতে পছন্দ করি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাবড়া। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। আর কংগ্রেচুলেশন ফর 50K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট মণিদেবা পাত্র, কংগ্রেচুলেশন বৌদিমণি, থ্যাংক ইউ সো মাচ। শিউলি সিম্পল লাইফস্টাইল, কংগ্রেচুলেশন দিদি ভাই, তোমাকে আমার খুব ভালো লাগে অ্যান্ড তোমার ভিডিও খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে অনামিকা কুন্ডু, তোমার আর দাদার এজ কত? আমার আর দাদার এজ হচ্ছে, আমার 22, তোমাদের দাদা 26। তোমাদের কি লাভ ম্যারেজ? ইয়েস, আমাদের লাভ ম্যারেজ। তোমাদের বিয়ে কত ইয়ার হয়েছে? আমাদের বিয়ে 2 ইয়ার্স কমপ্লিট হয়েছে। লাভ ইউ, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে অম গেমিং, কংগ্রাচুলেশন 50K সাবস্ক্রাইবার। তোমার বাড়িতে কেকে জানা জানিও যে তুমি, কেকে জানে যে তুমি ইউটিউবার, তোমাকে কেকে বেশি সাপোর্ট করে ইউটিউবের জন্য, তুমি কি ফোন দিয়ে ভিডিও বানাও? প্লিজ আমার কোয়েশ্চেন অ্যান্সার দিও। কংগ্রাচুলেশন 50K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়িতে কেকে জানে যে তুমি ইউটিউব করো? আমার বাড়িতে সবাই জানে, আমার শ্বশুর বাড়িতেও সবাই জানে, আমার বাবার বাড়িতেও সবাই জানে, ইভেন বন্ধু বান্ধব সবাই জানে। তোমার কে কে বেশি সাপোর্ট করে? আমাকে সাপোর্ট বলতে আমার কর্তা করে, আমার কর্তা সবাই করে, এবার বেশি কর্তার কাছ থেকে সাপোর্টটা পাই। তুমি কি ফোন দিয়ে ভিডিও বানাও? ডেফিনেটলি আমি ফোন দিয়ে ভিডিও বানাই। মিক্স ম্যাচ লিখছে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। মুন্নির খেলাঘর, তোমার ফেভারিট সং কি? আমার ফেভারিট সং সেরকম কিছু নেই, অরিজিৎ সিং এর, এর আগেও বলেছি, স্যাড সং এ বেশি শুনতে ভালো লাগে। হ্যাপি ব্লগ লিখেছে, কংগ্রাচুলেশন, তোমাদের কি লাভ ম্যারেজ? ইয়েস, আমাদের লাভ ম্যারেজ। অ্যামাজিং ইন্ডিয়ান ফুড দি ভাই, আর একটা প্রশ্ন আছে, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আমার এই ইয়ারে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আর নেক্সট সেম সেই কোশ্চেন করছে, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? তোমার এজ কত? আর বেবি কবে নেবে? দাদা কি জব করে? আমার বাড়ি হচ্ছে হাবড়া, আমার এজ হচ্ছে 22। আমরা বেবি নেব খুব বেশি দেরিতেও না, খুব বেশি তাড়াতাড়িও না, নিয়ে নেব। আর একটাই প্রশ্ন, প্লিজ উত্তর দিও, আমি আগের কমিউনিটিতে পোস্ট করেছি আর এই কমিউনিটিতেও করলাম। হ্যাঁ, কিষাণ মল্লিক লিখেছে, দিদি ভাই তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে জব করে। তোমার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে 2020 সালে। আর কবে পুচকু শোনার খবর পাবো দিদি ভাই? বেঙ্গলি ব্লগার কেয়া, দিদি আমার কোয়েশ্চেন হলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাবড়া। দাদাভাই কি করে? দাদাভাই একটা ব্যাংকিং সেক্টরে জব করে, প্রাইভেট। একটা ইউটিউবদের করাতে কি করতে হয়? তোমার ফেভারিট ফুড, কার্টুন, সিরিয়াল প্লিজ বলো। তোমার ফেভারিট ফুড হচ্ছে, আমার ফেভারিট ফুড বিরিয়ানি। কার্টুন অগি অগি ছিল, ফেভারিট ছিল, তারপর ভিমো আছে। সিরিয়াল প্লিজ বলো। সিরিয়াল
রিসেন্টলি 4-5 বছর হয়ে গেছে আমি কোনো সিরিয়াল দেখি না। তার আগে যখন স্কুল লাইফে পড়তাম 11-12 তখন একটা সিরিয়াল ছিল বোঝেনা সে বোঝেনা, অরণ্য সিংহরায় আর পাখি, যেটা হচ্ছে ইয়াস আর মধুমিতা সরকারের। তো ওই সিরিয়ালটা আমার মোস্ট ফেভারিট ছিল, এখনো যদি তোমাকে চালিয়ে দাও আমি ওটা দেখে নিতে পারবো। আমার এটা ফেভারিট সিরিয়াল ছিল বোঝেনা সে বোঝেনা। মনিস হ্যাপি লাইফ, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। মৈত্রী স্নেহা মালাকার, ও দিদি তোমার বাড়ি কোথায় গো, আর শর্ট বানানোর এত ভালো ভালো কনসেপ্ট কোথায় পাও? ইউটিউব যেহেতু তো ইউটিউবই কনসেপ্ট দিয়ে দেয় শর্ট ভিডিওর জন্য, তোমরা যদি ভালো করে একটু নোটিস করো তাহলে তোমরা ওই ভালো ভালো কনসেপ্টগুলো পেয়ে যাবে। আমার বাড়ি হচ্ছে হাবড়া। আর হ্যাঁ, তোমাদের প্রাইম ভিডিও ভালো লাগে, অনেক মায়ের ইন্সপিরেশন তুমি। বেবি কবে নিচ্ছ? বেবি নিচ্ছি যখন নেব ঠিকই তোমাদেরকে জানিয়ে দেবো। অনেক ভালোবাসা ফ্রম বেলডাঙ্গা মুর্শিদাবাদ। থ্যাংক ইউ সিরাজ খান। দিদি তোমার ফেভারিট ইউটিউবার কে? ফেভারিট ইউটিউবার কে? কোন সময় এরকম ফেভারিট? সবাই আমার ফেভারিট, সবাই আমার ফেভারিট, ছোট থেকে বড় করে শুরু করে সবাই আমার ফেভারিট। দিদি প্লিজ অ্যান্সার দিও, তোমার ভিডিওতে নামটা নিও, প্লিজ লাভ ইউ ডিভাই সিরাজ খান। কিরণ চক্রবর্তী, বেবি কবে নিচ্ছ? বেবি যখন নেবো ঠিক তোমাদের জানিয়ে দেবো। সিরিন মমতাজ, দিভাই তোমাদের বাড়ি কোথায় আর তোমার বাপের বাড়ি কোথায়, তুমি কেমন আছো? আমি আমার আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাবড়া, আমার বাপের বাড়ি হচ্ছে বারাসাত, আর আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আই লাইক ইউ দিভাই, লাভ ইউ, লাভ ইউ টু। ডিএস ক্রিয়েশন ব্লগস, মিট আপ করতে চাই, ডেফিনেটলি ইচ্ছা আছে যখন আর একটু, মানে কিছুই তো এখনো, মানে বলতে গেলে এটা আমার কাছে কিছুই না, যখন হয়ে যাবো ঠিকই মিট আপ করার চেষ্টা করবো সবার সাথে। মুন্নির খেলা লেগেছে, আমার ফেভারিট ফ্লাওয়ার কি? আমার ফেভারিট ফ্লাওয়ার, ফেভারিট ফ্লাওয়ার সেরকম কিছুই নেই, সবই ভালো লাগে, সব ফুলই আমার ভালো লাগে। বং কাপা লাইফস্টাইল, নতুন ইউটিউবরাদেরও একটু সাপোর্ট করো। ডেফিনেটলি তোমাদের সাপোর্ট করি আমি, হয়তো কমেন্ট করা হয় না, কিছু কিছু ভিডিওতে আমি কমেন্ট করি। কেয়া ব্লগস অ্যান্ড কুকিং, দিই তোমার ফার্স্ট ডে থেকেই তোমাকে লাইক করে, প্লিজ আমার মতো ছোট ইউটিউবারকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য, সাপোর্ট করার জন্য। আমি তোমাদেরকে সাপোর্ট করি এবং করবো ভবিষ্যতেও। আর একটু নামটা বলো প্লিজ, কেয়া ব্লগস অ্যান্ড কুকিং। নেক্সট হচ্ছে মণিদেবা পাত্র, তোমরা বাচ্চা কবে নেবে বৌদিমণি? যখন নেব তখন ডেফিনেটলি তোমাদেরকেই সবার আগে খবরটা দেবো, তবে খুব দেরিতেও না আর খুব তাড়াতাড়িও না, এইটুকানি বলতে পারি। তোমরা বিয়ের পর কোথায় হানিমুনে গিয়েছিলে? বিয়ের পরে লকডাউন পড়ে গেছিল এক সপ্তাহ পর, যার জন্য আর কোথায় যাওয়া হয়নি। হানিমুন স্পেশাল বলে কিছুই হয়নি আমাদের লাইফে এখনো, তো যাওয়া হয়নি ওই কারণে আর কি। আর বৌদি তোমার ও দাদা ভাইয়ের বয়স কত? আমার বয়স 22, তোমার দাদার বয়স হচ্ছে 26। সব প্রশ্নের উত্তর দিও কিন্তু বৌদি, সব প্রশ্নের উত্তর দিয়েছি। এসকে বলা, তুমি দি তুমি কোন ক্লাস অব্দি পড়েছো? আমি ক্লাস কলেজ কমপ্লিট, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে গো। আমি মন ব্লগস, আমি মন ব্লগ, খুব সুন্দর ভিডিও করো তুমি, থ্যাংক ইউ সো মাচ, তোমরাও খুব সুন্দর ভিডিও করো। মনীষা মন্ডল, তোমার ইউটিউবের জার্নিটা বলো দিবাই। এখন তো ইউটিউবের জার্নিটা বলতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, ডেফিনেটলি এরপর একদিন ভিডিও করবো। রিয়া দাশগুপ্ত, দাদা কিসে জব করে? দাদা একটা ব্যাংকিং সেক্টরে প্রাইভেট জব করে। অল শর্ট ভিডিও কমেন্ট করেছে, তোমাদের ইউটিউব চ্যানেল কতদিন হয়েছে, দিন হয়েছে খুলেছো, কোন ইয়ারে? আমরা আমার ইউটিউব চ্যানেল খোলা আছে 2021 সালের, বলে দিচ্ছি কোন মাস, মে মাসের 16 তারিখ, এই মে মাসের 16 তারিখ আসলে 1 ইয়ার কমপ্লিট হবে। কিরণ কিউট ফ্যামিলি, দিভাই তোমার কতদিন হলো বিয়ে হয়েছে? আমার এই 2 বছর হলো বিয়ে হয়েছে। অঙ্কিতা পাল অফিসিয়াল, দিদি আমার ভিডিও ওয়াচ টাইম ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও দু জায়গায় আলাদা দেখাচ্ছে, দিদি কোন ওয়াচ টাইমটা ঠিক আমাকে প্লিজ বলবে, কোন ওয়াচ টাইমটা ঠিক ধরবে ও? ওটা অ্যাকচুয়ালি ওয়াইটি স্টুডিওতে যেটা দেখায় সেটা হচ্ছে 28 ডিগ্রিস দেখায়, ওখানে একটা লাইফ টাইম ফটো নিলে দেখবে ওটার সাথে মানে অনেকটা বেশি হয়। আর অ্যাকচুয়ালি ওয়াচ টাইম বলতে যেটা গুগল ক্রোমে যেটা দেখায় ওয়াচ টাইম, সেটা অরিজিনাল দেখায় এই কারণে, কারণ শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা গুগল ক্রোমে হয় না, মানে ইউটিউবের কাছে তোমার ব্লগ ভিডিওর ওয়াচ টাইমটাই এক্সাক্ট ওয়াচ টাইম। তো আর ইউটিউব স্টুডিওতে তোমরা যেটা দেখতে পাও তো সেটা হলো গিয়ে ওভারঅল, মানে শর্ট আর ব্লগ দুটো মিলিয়ে। তো বেসিক্যালি যেটা দরকার হয় সেটা ইউটিউবের কাছে, সেটা হচ্ছে কি ব্লগ ভিডিও। তো ক্রোমে যেটা হয় সেটা তোমার অরিজিনাল মানে ওয়াচ টাইম। নেক্সট হচ্ছে রিম্পা নস্কর, দিদি তোমার বাড়ি কোথায়, কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বাড়ি হাবড়া, আমার বিয়ে হয়েছে 2 বছর। মুনিয়া ব্লগ লিখেছে, কত টাকা পেয়েছে ইউটিউব থেকে? নিউ ইউটিউব জানলে একটু মোটিভেশন পাবে। আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সেটার উপরে আমি নেক্সট দিন নেক্সট টাইম একটা ভিডিও করবো, বাট আমি ইউটিউব থেকে 2 বার পেমেন্ট পেয়ে গেছি। আশা পারোই তোমার বাড়ি বোঝাই দিদি, আমার বাড়ি হাবড়া। সোনালী ইঞ্জো, কংগ্রেচুলেশন ফর 50K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ।
তারপর লিখছে সুমিত দাস জি তোমার শ্বশুর শাশুড়ি আছেন তো? হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আছে। তারপর লিখেছে সুমিতা বিশ্বাস তুমি বাণীনিকেতন স্কুলে পড়তে? সুমিতা বিশ্বাস হ্যাঁ বাণীনিকেতন স্কুলে পড়তাম, তার মানে তুমি আমাকে চেনো। কণিকা দাস মম এখনো কি পড়াশোনা করছো নাকি অফ? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তো তারপরে আর সেই নিয়ে কিছু ভাবিনি, এখন সবকিছু ভাবনা ইউটিউবকে নিয়ে তোমাদেরকে নিয়ে, তো আমি এখন এটাতেই বেশি ব্যস্ত আছি। ইমন অ্যান্ড ঈশান তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট ব্লু। আর হচ্ছে রাজু, রাজু দিদি তোমার বর কি করে? আমার বর একটা ব্যাংকিং সেক্টর প্রাইভেটে জব করে। বিড়াল আর দিদি দাদা ভাই কি করেন? তুমি কি শুধু ইউটিউব করো নাকি জবও করো? দাদা হচ্ছে জব করে একটা প্রাইভেট সেক্টরে ব্যাংকে, আর আমি কি শুধু ইউটিউব করি? হ্যাঁ আপাতত এখন ইউটিউব করছি, জব করতাম বাট সেটা ছেড়ে দিয়েছি। সুরিয়া খাতুন লিখেছে আপনি আপনার হাজবেন্ডকে তুই করে কথা বলবেন বলেন কেন? আই মিন আপনারা তুই করে কথা বলেন কেন? অ্যান্সার প্লিজ, প্লিজ অ্যান্সার। তোকে জিজ্ঞেস করেছে বল তুই। এটা না আমি গুছিয়ে বলতে পারবো, ঠিক তোমাদের দাদা বলুক। অ্যাকচুয়ালি তুই করে বলার কারণ আমাদের বিয়ের আগে প্রায় 2 বছরের রিলেশন ছিল, তো প্রথম দিক থেকে আমরা একে অপরকে তুই করে বলতাম, তো তুই করে বলাতে আমাদের কাছে মনে হয়েছিল যে রিলেশনশিপটা অনেক বেশি মানে ফ্রি মনে হয়েছিল আমাদের কাছে, কারণ তুই অনেক ম্যাক্সিমামই আমরা বন্ধুদের সাথে তুই করে কথা বলি, তো তুই করে বললে অনেক জিনিস যেগুলো হয়তো তুমি বলাতে সেই জিনিসটা ক্লিয়ার হয় না, যেটা তুই বললে নিজেদের মনের মানে ভাবটা প্রকাশ হয় ভালো করে, এবং মানে নিজেদের মধ্যে কোনো মানে নিজেদের রিলেশনটার মধ্যে কোনো রকম কোনো গ্যাপ থাকে না, অনেকটা ফ্র্যাঙ্কলি চলে, যার জন্য তুই বলা শুরুটা হয় এবং সেই তুইতে এখনো কন্টিনিউ চলে, হয়তো ভবিষ্যতে থাকবে বা তোমার এটা কিছু খারাপ ভেবো না। মুন ব্লগ কিন্তু আমার মা ব্লগ দেখলে বকে কেন? বকে তোমার মা ব্লগ দেখলে? বকবেন না। লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে আরপি ফ্যামিলি করেছে তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড জব করে, জব নিজের পায়ে আর্ন করে, বুঝেছো? জব করে ব্যাংকিং সেক্টরে প্রাইভেট একটা জব করে, হয়েছে? সো এই হচ্ছে আজকের কিএনএ ভিডিওর কোয়েশ্চেন অ্যান্সারের পালা, তো দিয়ে দিয়েছি শেষ প্রচুর প্রশ্নের, সবার মোটামুটি সবার নাম নিয়ে সবার চ্যানেলের নাম নিয়ে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা আজকের কিএনএ ভিডিওর কোয়েশ্চেন অ্যান্সার আমি সব দিয়ে দিলাম, তোমাদের তোমাদের চ্যানেলের নাম নিয়ে চেষ্টা করেছি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার, তো আমরা তো খুবই খুশি 50K প্লাস ছাড়িয়েছে, আশা করবো যে এটাকে 50 থেকে পুরো যেন 100 নিয়ে যাওয়ার, আর সেটা খুব তাড়াতাড়ি যেন পারি, আর চেষ্টা করবো তোমাদের মনের মতো করে একদম ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করার। তো আজকের মতো আমরা এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সবার মনের প্রশ্নের উত্তর আমাকে নিয়ে যা যা ছিল আমি জানি তাদের উত্তর দিতে পেরেছি খুব ভালোভাবে বুঝিয়ে শুনে একদম, তো চলো টাটা বাই বাই আর থ্যাংক ইউ সো মাচ এটার জন্য, তোমাদেরকে লাভ ইউ।